এবং এআইসিসি কে যে আজকে আমাকে এই শিলচরের এই খুব একটা বিশেষ আসনে আমাকে প্রার্থী করার জন্য। আসলে এই শহর আসামের দ্বিতীয় বৃহত্তর শহর, এই শহরের জন্য আমাদের প্রত্যেকের একটা চিন্তাধারা আছে, একটা চিন্তা ভাবনা আছে। প্রত্যেকের চিন্তাধারা যার যার নিজের মতো করে তার তার মতে সেই শহরটাকে সাজাতে চায়, এবং এই শহরেই আমাদের জন্মভূমি, এবং এই জন্মভূমিকে ভালোবেসে যত আমরা এই শহরের জন্য করতে পারব সেটাই আমাদের হবে মূল লক্ষ্য। আজকে আমরা যখন এসেছিলাম এখানে নমিনেশন জমা দিতে, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা যাতে এই শহরের জনসাধারণের জন্য এই ট্রাফিক জ্যামের ক্রিয়েশন না হয় তার দরুন আমরা কংগ্রেস অফিস থেকে সোজা এইখানটায় চলে আসি। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন যাত্রায় পদযাত্রায় এই শহরের নাজেহাল অবস্থা হয়ে যায়। আমার চেষ্টা থাকবে যাতে এই শহরের ট্রাফিক ব্যবস্থাকে উন্নতি করা। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমাদের যে শিলচর মেডিকেল কলেজ আছে সেখানে যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং নিউরো সার্জারির যে ডিপার্টমেন্ট সেই ফ্যাকাল্টিটাকে কীভাবে চাঙা করা যায় সেটা হবে মুখ্য জিনিস। কারণ গত দু তিন দিন আগে আমরা দেখেছি শিলচর শহরের একটা 25 বছরের বা না 24 বছরের 25 ছেলে একজন যাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার সময় তাকে আর গুয়াহাটি পৌঁছানো যায়নি। আজকে যদি এই জিনিসটাই আমাদের শহরটায় থাকতো তাহলে হয়তো এরকম অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয় যে অ্যাক্সিডেন্টগুলোকে আমরা মোকাবিলা করতে পারতাম। দ্বিতীয়ত শহরের বিভিন্ন ধরনের আজকে নিকাশি ব্যবস্থা বলুন, আজকে আপনার শহরটাকে পরিষ্কার রাখার ব্যাপারে বলুন। আমি চেষ্টা করেছিলাম, আমার একটা ভিশন ছিল।